দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা আমরা একটু ফান ভিডিও, খাবারের ভিডিও। আপনাদের মনে আছে কিনা, মঙ্গোলিয়ান সেই তিন রেসলারের গল্প বলেছিলাম। আজকে সেই তিন রেসলার খাবে আপনার মাংসের পুরি, পুরীর ভিতরে মাংসের পুর দেয়া। আমাদের দেশে আমরা যেটাকে আলু পুরি এইরকম মনে করি, এইরকম টাইপ জিনিস খাবে অনেকগুলো, তিনজন মিলে খুব মজা করে খাবে। চলেন আমরা ওদের খাবার দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন, তিন পেটুকে সামনে নিয়ে আসছে অনেকগুলা। এখন হচ্ছে বানানো কিভাবে এটা বানাই, ইট লাইক মঙ্গলস। এই সিরিজের নাম হচ্ছে ইট লাইক মঙ্গলস। প্রথমে আপনার লাগবে ময়দা, ময়দাকে পানির মধ্যে মিশাচ্ছে। সিম্পলি আমাদের দেশে যেভাবে পুরি বানায় সেই পুরি বানানো, দেখেন পেঁয়াজ কাটছে, গার্লিক কাটছে, স্লাইসড গার্লিক, পেঁয়াজ, লবণ মাংসের উপর দিচ্ছে, মাংসের কিমা, এর উপরে অন্যান্য মশলা, গরম মশলা দিল, পানি দিল, এবার এগুলোকে মাখাচ্ছে। এখন আটাকে, আটা থেকে দেখেন ময়ন বানাচ্ছে, এখান থেকে পুরীর মতো বানাবে, ছোট ছোট পুরীর মতো বানাবে, সেই পুরীর ভিতরে মাংসের পুর দিয়ে দিবে। আমাদের দেশে আমরা এরকম জিনিস খাই নর্মালি কোরবানির পরে, গরুর মাংস বা খাসির মাংস দিয়ে এরকম, এই যে দেখ সামুসা টাইপের বানাবে, মুখ বন্ধ করে দিচ্ছে, ভিতরে মাংসের পুর, উপরে হচ্ছে ময়দার আটা বা ময়দা দিয়ে বানানো যায়। দেখেন মোটামুটি সাইজ গুলো বেশ মিডিয়াম সাইজ, ছোট না, বেশ বড়। এগুলোকে এখন তেলের মধ্যে ভাজি করে, দেখেন এই সাইজের এক একটা সামুচাও বলতে পারেন আপনারা, অনেকগুলো বানিয়েছে। ওরা তিন পালোয়ান খেতে পছন্দ করে, সো ওদের সামনে রাখবে অনেকগুলো। মঙ্গোলিয়ানরা এদের রাখে খুসুর, আমরা বলি পুরি, ডাল পুরি, আলু পুরি, মাংসের পুরি। এই যে এখন দেখেন বাঁধাকপি সালাদ দিচ্ছে। আমাদের দেশে বাঁধাকপি সালাদ খুব একটা প্রচলিত না, বাট আপনি দেখেন কিভাবে বানাচ্ছে, একটু লেবু দিল, লবণ দিল, একটু হালকা ঝালের জন্য গুঁড়ামরিচ দিল, এই যে মাখাচ্ছে, এটা সালাদ হিসাবে কাজ করবে। এছাড়াও কাঁচা শসা আর এগুলো হচ্ছে আচার, খাওয়াটাকে ইন্টারেস্টিং করার জন্য। এই হচ্ছে সেই তিন মঙ্গোলিয়ান রেসলার, এরা খেতে খুব পছন্দ করে, ওরা এই যে মাত্র খাওয়া শুরু করলো, এখন দেখেন ওরা খাচ্ছে, ড্রিঙ্কস এর সাথে খাচ্ছে পুরি, ভিতরে মাংসের পুর দেয়া। ওরা বলছে যে খাওয়াটা খুব মজা হয়েছে, ওদের খাওয়া মাত্র শুরু করলো, ওরা কিন্তু এক বসায় পুরো প্লেট শেষ করবে। প্রথম মনে একটু গরম দেখে একটু আস্তে আস্তে খাচ্ছে, ওদের যখন খাওয়া স্পিড উঠবে, যে দেখেন এখন ক্যাবেজ মানে বাঁধাকপির সালাদের দিকে হাত বেরিয়েছে। বেশ গরম, এই জন্য ওদের আস্তে আস্তে খেতে হচ্ছে। ওদের খাওয়া দেখে আমারও খিদে লেগে গেছে, এইরকম এগুলো নর্মালি বিকেল বেলা মানুষ খায়। এখন আস্তে আস্তে দেখেন ওদের খাবারের স্পিড বাড়ছে, এই যে বিভিন্ন সালাদ এবং আচার দিয়ে খাচ্ছে। আমাদের দেশে কাছাকাছি আলু পুরির মতো, এই তিন মঙ্গল রেসলার খুব খেতে পারবে, দেখবেন যে ওরা পুরো প্লেট শেষ করবে। এবং এটা বানানো কিন্তু খুব ডিফিকাল্ট না, আপনি দেখলেন খুব সহজে এটা বানানো যায়, ভিতরে মাংসের কিমা দিয়ে, আটা বা ময়দা দিয়ে বানানো যায়। এখন ওরা দেখছেন গল্প করছে আর খাচ্ছে, এভাবেই করে এখানে রাখাচ্ছে 70টা খুচুর, এগুলো খেয়ে ফেলবে ওরা, এগুলো বলছে। এখন আবার দেখেন মুখ মোছার জন্য টিস্যু নিচ্ছে, ওরা মাত্র ওয়ার্ম আপ হলো, খাওয়ার স্পিড বাড়ছে।
ওরা তিনজন মিলে যা খায়, আমাদের দেশে মানুষ মানে এত খেতে পারবে না। মঙ্গোলিয়ানরা এমনিতে বেশি খেতে পারে, কারণ মঙ্গোলিয়াতে ঠান্ডা বেশি, তো শীতকালে ওদের বডির ফ্যাট দরকার, ওরা এমনিতে বেশি খায়। আর মাংস জাতীয় জিনিস পেলে তো ওরা প্রচুর খেয়ে ফেলে এক বসায়। এই তিনজন হচ্ছে কুস্তিগির। এই চ্যানেলটা হচ্ছে খাওয়ার চ্যানেল, এই মঙ্গোলিয়ানদের এই চ্যানেলটা অনেক লোক দেখে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, মানুষ ওদের খাওয়া দেখে। ওরা তিনজন দেখেন গপ গপ করে খাচ্ছে, আচার টাচার দিয়েও খাচ্ছে। খাওয়ায় ওদের কোনো ক্লান্তি নাই, ওরা খেয়ে যাচ্ছে। প্লেট অনেকটাই মোটামুটি কমিয়ে ফেলেছে, এই যে আচার দিয়ে খাচ্ছে। আচারের সাথে অনেক খেতে ভালোই লাগছে। আর আপনারা কি আলু পুরি খেতে পছন্দ করেন না কিমা পুরি খেতে পছন্দ করেন, আমাকে কমেন্ট লিখে জানান, তাহলে আমি বুঝবো যে আপনারা কি খেতে পছন্দ করেন। আপাতত আমি মঙ্গোলিয়ানদের খাওয়া দেখছি, খুব ইন্টারেস্টিং খাবার, খুব সাধারণ রেসিপি কিন্তু খুব মজার, এটা বোঝা যাচ্ছে। ওরাও খুব মজার করে খাচ্ছে। এখন সবাই আস্তে আস্তে বাঁধাকপি সালাদের দিকে হাত বাড়াচ্ছে, বিভিন্ন সালাদ দিয়ে খাচ্ছে। ওদের খাবার দেখে ভালো লাগে না, এরকম মনে হয় মানুষ পাওয়া যাবে না। ওরা খুব আরাম করে খাচ্ছে, খুব সময় নিয়ে খাচ্ছে। মোটামুটি খাবারের প্লেট খালি হয়ে যাচ্ছে। দর্শক মন্ডলী, ওদের মোটামুটি খাওয়ার শেষের দিকে, তো ওরা খাওয়ারের এই পর্যায়ে একটু অন্যান্য ড্রিঙ্ক করছে। তো দর্শক মন্ডলী দেখলেন মঙ্গোলিয়ার তিন কুস্তিগিরের খাবার, আজকে ওরা খেয়েছে আলু পুরি, মাংসের পুরি, এরকম কিছু একটা। খাওয়ারটা খুব ইন্টারেস্টিং, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব শেষ। এ পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্বটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।